হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আবার চলে আসলাম টসলটপ। আমরা আজকে একটু আইসক্রিম খাবো। আইসক্রিমের শপটি যদিও জার্মানে উপস্থিত, এর মালিকানা ইটালিয়ান, তাই ইটালি ফ্লেভার, মূল্য প্রায় ইটালির সমপরিমাণ। আমরা আইসক্রিম নিয়ে চলে যাব রায়হান নদীর পাশে। রায়হান নদীর পাশে এই আইসক্রিমের দোকানটি উপস্থিত। আমরা চলে আসলাম রায়হান নদীর পাশে। নদীর তীর ঘেঁষে বিশাল আকারের বিয়ার গার্ডেন রেস্টুরেন্ট। এখানে প্রচুর দর্শনার্থী আসেন বিকালে বিনোদনের জন্য। নদীর পাশে হাঁটাহাঁটি, চলাফেরা, রেস্টুরেন্টের খাবার, বিভিন্ন সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসেন। এই নদীর পাশে আজকে তুর্কিদের একটি অনুষ্ঠান, অর্থাৎ তুর্কি ফেস্টিভ্যাল। চলেন দেখি অনুষ্ঠানটি। প্রায় সন্ধ্যা। বাংলার আকাশে প্রতি সন্ধ্যায় এই দৃশ্যটি প্রায় দেখতে পেতাম। পাখির দল খাবার শেষে আবার দল বেঁধে তার নীড়ে ফিরে যায়। বহুদিন পর দৃশ্যটি জার্মানের আকাশে দেখলাম।